রাজ্যপালী নবান্ন অভিযান আসতে বাধা বিজেপি কর্মীদের, আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে কিভাবে রাজ্য পুলিশ, প্রশ্ন আরপিএফ এর। আলিপুরদুয়ার থানার পুলিশের এখতিয়ার নিয়ে আরপিএফ এর প্রশ্ন, কোথাও ব্যারিকেড কোথাও স্টেশনে টহল জেলা পুলিশের, পুলিশি বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ বিজেপির। কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ার জংশন স্টেশনে পুলিশের টহল, কোচবিহার আলিপুরদুয়ারের ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের, স্পেশাল ট্রেনে বিজেপি কর্মীদের উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। মূলত বিজেপি কর্মীদের ঠিক কি অভিযোগ এবং আরপিএফ এর যে প্রশ্ন, তার কি কোনো সদুত্তর দিতে পারলো জলপাইগুড়ি থানার পুলিশ? দেখো, কিন্তু আজকে বিকেল থেকেই কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ার দু জায়গাতেই উত্তেজনা পরিবেশ তৈরি হয়। বিজেপি যেটা অভিযোগ যে তারা যখন কোচবিহারের তুফানগঞ্জ স্টেশনে আসছিল এবং স্পেশাল ট্রেন সেখানে দাঁড়িয়েছিল, দুপুর তিনটে সেই ট্রেন ছাড়ার কথা ছিল, তারা যখন সেই ট্রেন চাপতে যায় সেই সময় তুফানগঞ্জ থানার পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় সেই স্টেশনে ঢোকার গেট, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায়, পুলিশের সাথে তর্কাতর্কি বেঁধে যায় স্থানীয় যারা বিজেপি কর্মী তাদের, এবং এলাকার বিধায়ক সেখানে পৌঁছলে তার সাথেও পুলিশের তর্কাতর্কি বেঁধে যায়। যেটা জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, যেহেতু আগামীকালকের যে নবান্ন অভিযান রয়েছে তার কোনো পুলিশি অনুমতি নেই, তাই নির্দেশ মতো এখানেই তাদেরকে আটকে দেওয়ার কথা, সেই মতন তারা ব্যারিকেড করেছিল এবং সেই মতন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যদিও বিজেপি কর্মীরা তুফানগঞ্জ স্টেশনে যেটা দেখা গেল যে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড পাশ দিয়ে বিকল্প যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু তারা স্টেশনে পৌঁছে যায় এবং প্রায় 300 থেকে 350 বিজেপি কর্মী সেই স্পেশাল ট্রেনে চেপে বসে এবং সেখান থেকে কিন্তু সেই ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার নির্ধারিত সময় যে 3টে ছিল তার প্রায় 1.5 ঘন্টা পরে কিন্তু সেই ট্রেন চাপে। এই ঘটনাকে কেন্দ্রে উত্তেজনা দেখা দেয় এবং বিজেপি কর্মীদের মধ্যে অনেকেই কিন্তু ট্রেনের সামনেও তারা লুটিয়ে পড়ে এবং তারা শুয়ে পড়ে প্রতিবাদ দেখাতে থাকে, এবং আলিপুরদুয়ারও একই ঘটনা হয়েছে যেটা আমরা দেখছি যে সেখানেও কিন্তু। শুভেন্দু আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাবো জলপাইগুড়িতে। আমাদের আর এক প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। রাজা, আমরা দেখালাম আরপিএফ এর আধিকারিক এবং জলপাইগুড়ি থানার আধিকারিকের মধ্যে কথা। আরপিএফ এর প্রশ্ন যে জলপাইগুড়ি পুলিশ কি করে বাধা দিচ্ছে, এর কি কোনো সদুত্তর দিতে পেরেছে জলপাইগুড়ি পুলিশ? না, দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে সকাল থেকে, তোমরা জানো যে আগামীকাল নবান্ন অভিযান রয়েছে, সেখানে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জেলার যে বিভিন্ন স্টেশন রয়েছে সেখানে কিন্তু বিজেপি কর্মীরা সকাল থেকে স্টেশন চত্বরে তারা জড়ো হয়েছিল এবং তারা রীতিমতো র্যালি করছিল এবং স্লোগান দিচ্ছিল। সেখানে কিন্তু বচসা বাদে ওখানকার যে লোকাল পুলিশ রয়েছে তারা কিন্তু তাদেরকে বাধা দেয়, প্রচুর কর্মীকে কিন্তু তারা আটক করে নিয়ে গেছে যারা খবর পাওয়া যাচ্ছে, এবং তারপর আরপিএফ এর আধিকারিকটা সেখানে আসেন এবং সে তাকে রাজ্য পুলিশকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা আপনাদের প্যাসেঞ্জারকে কেন বিরক্ত করছেন, তারা তো টিকিট কেটে রীতিমতো কলকাতায় যাচ্ছে, আপনারা কেন বিরক্ত করছেন। পাল্টা রাজ্য পুলিশ জানায় যে সেন্ট্রাল যে পুলিশ রয়েছে আরপিএফ পুলিশ, তাদের জানায় যে তারা অ্যান্টি গভর্নমেন্ট কথা বলছিল, সেই কারণে তাদেরকে আটকে দেওয়া হয়। তারপর সেখানে কিন্তু আরপিএফ এর সাথে রাজ্য পুলিশের কথা কাটাকাটি হয়, বেশ কিছুক্ষণ তারা রাজ্য পুলিশ থাকে, তারপর কিন্তু কিছু কর্মী, মাত্র কিছু কর্মী তারা কোনো রকমে লুকিয়ে কিন্তু ট্রেনে ওঠে এবং 4:30 থেকে কিন্তু সেই ট্রেন ছাড়ে। এখনো কিন্তু এই এলাকায় রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, কোন রকম বিজেপি কর্মী যারা রয়েছে তারা কিন্তু ট্রেনে উঠতে পারছে না, এমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে বিজেপির একজন নেতা, তার কাছে শুনবো, তাকে তার কাছেও ফোন এসেছিল কিভাবে তাদেরকে বিরক্ত করেছে, কি বলবেন? আমাদের কর্মীরা নবান্নে যাবার উদ্দেশ্যে যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, প্রথমে কয়েকদিন তো ধরে তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছিল, তৃণমূল নেতারা লোকাল স্থানীয় যারা আছেন তারা বাড়ি থেকে হুমকি দিচ্ছিলেন যে কেউ যাবেন না, যে আপনারা নবান্ন অভিযানে যেতে পারবেন না। বলে কেন? বলে না, যাওয়া যাবে না, আমাদের ইনস্ট্রাকশন আছে এরকম যে আপনাদেরকে যেতে দেওয়া হবে না। তারপরেও সেই রক্তচক্ষু উপেক্ষা করে যখন আমাদের কর্মীরা সাহস নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন, তখন পুলিশ, নির্লজ্জ পুলিশ, তৃণমূলের ঝান্ডা ধরে ব্যারিকেড লাগিয়ে আমাদের কর্মীদেরকে আটকে দিয়েছেন। কেন? না, যেতে দেওয়া হবে না। এটা কোথায় বাস করছি আমরা? মানুষের স্বাধীনতা নেই? মানুষ নিজের ইচ্ছা কোথায় যাবে সেটা নেই? মানুষের ইচ্ছাকে যেমন ছাপ্পা ভোট দিয়ে ভোট ব্যাংকটা লুট করে নেওয়া হয়, সেরকম মানুষ ইচ্ছা করে যেখানে যাবে নবান্নে, যে এই তৃণমূল সরকারটাকে যে উৎকাট করবার ডাক দিয়েছেন আমাদের সম্মানীয় সভাপতি, সেই ডাকে যখন আমরা যাচ্ছি এখান থেকে, তখন কর্মীদের আটকে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় কিসের? উত্তরবঙ্গ
এলাকাবাসীকে নিয়ে এত ভয় পেয়ে ভয় কিসে? আলিপুর কুচবিহার জলপাইগুড়ি তিনি জানেন যদি ছেড়ে দেওয়া হয় লক্ষ লক্ষ লোক এখান থেকে যাবে এবং চোদ্দতলা এইখানকার উত্তরবঙ্গে মানুষের আওয়াজেই কেঁপে উঠবে। এই আতঙ্ক তৃণমূল নেতারা লোকসভা ভোটে দেখেছেন যে আটে সাতটা দিয়েছি আমরা, বিধানসভা দিয়ে দেখেছেন পঞ্চাশে আমরা একত্রিশটা দিয়েছি। এ আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে তাতে আমরা ধুয়ে মুছে সাফ করে দেবো তৃণমূল একদম। তারা বলছে, পুলিশ আধিকারিক বলছে আমাদেরকে যে আমাদের উপরতলার নির্দেশে আমরা যেতে দেবো না।